হ্যালো এন্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলা নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব জিএনএম এনএম 2022 সম্পর্কে। যারা জানো যে গতকাল একটা ভিডিও আমি আপলোড করেছিলাম চ্যালেঞ্জ সম্পর্কিত, সেই চ্যালেঞ্জ নিয়ে কিছু কথা বলবো যে কারা চ্যালেঞ্জ করবে। যদি একজন চ্যালেঞ্জ করে তাহলে কি সবার নাম্বার বাড়বে, নাকি একজন চ্যালেঞ্জ করে শুধুমাত্র তার নম্বরটা বাড়বে, কীভাবে চ্যালেঞ্জ করবে এবং কত টাকা লাগবে, এবং কোন কোন প্রশ্ন তোমাদের চ্যালেঞ্জ করা উচিত, এটা নিয়ে আলোচনা করবো সবার শেষে। তার আগে বলে রাখি কাউন্সেলিং কীভাবে হয়, টোটাল কাউন্সেলিং প্রসেসটা বলবো, এবং তারপর বলবো জিএনএম নাকি এএনএম কোনটা বেটার, ঠিক আছে? কারণ অনেকে জিজ্ঞাসা করছে যে দাদা কোনটা পড়লেই আমরা চাকরি পাবো। দেখো, প্রথম কথা বলে রাখি, কোনো কোর্সই ছোটো বা বড় নয়। প্রথমে এটা এই কথাটা মাথায় রাখবে যে কোনো কোর্স ছোটো নয়, কোনো কোর্স বড় নয়, কোনো কোর্স ভালো, কোনো কোর্স খারাপ নয়। সব কোর্সই ভালো, সব কোর্সই খারাপ। যদি তুমি কাজে লাগাতে পারো তবেই ভালো, যদি না লাগাতে পারো তবে কিন্তু খারাপ, ঠিক আছে? তো তবু তোমাদের যেহেতু প্রশ্ন ছিল, তবু আমি কিছু কিছু পয়েন্ট বলবো যেগুলো জানার পর তোমাদের মনে হবে যে হ্যাঁ, এই কোর্সটা বেটার, ঠিক আছে? এবং তারপর বলি মেডিকেল সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট। অনেকজন বলছে দাদা এই ডকুমেন্টগুলো দেখাচ্ছে, বাট আমি এখন বলছি ওগুলো কেউ ডাউনলোড করবে না, ওটা 2021-এর সার্টিফিকেট, ঠিক আছে? যখনই তোমাদের সার্টিফিকেট দেবে তখনই দেখবে। আমি বারবার বলছি, ডিসক্লেইমার বলছি, ওটা ডাউনলোড করবে না, আমি তোমাদের দেখিয়ে দেবো সেই সার্টিফিকেটটা, বাট ওটা কিন্তু এই বছর কাজে লাগবে না। যারা যারা বের করে ভাবছো যে মানে মেডিকেল সার্টিফিকেট করে দেবে পরে কাজে লাগবে, জীবনও হবে না, কারণ ওটা 2021-এ লেখাই আছে 2021-এর, আর ওই প্রফর্মা তোমাদের কাজেই লাগবে না। তাহলে তোমাদের কী লাভ হবে? আবার সেই দ্বিতীয়বারের জন্য আবার মেডিকেল সার্টিফিকেট করতে হবে, আবার রেসিডেন্টাল সার্টিফিকেট করতে যেতে হবে, ওই সার্টিফিকেট কেউ করবে না, ঠিক আছে? আমি তোমাদের ভালো কথা বলছি, যখন 2022-এ নতুনভাবে প্রফর্মা দেবে আমি তোমাদের সবার আগেই জানিয়ে দেবো, ঠিক আছে? এরকম কোনো চ্যানেল নেই যে আমার আগে বলে, ঠিক আছে? তোমরা প্রমাণ পেয়েছিলে গতকালই। তো যখনই কোনো আপডেট আসবে, সবার আগে যদি আমার আপডেট পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুর সাথে শেয়ার করে দাও ভিডিওটা, ওকে? তো চলো প্রথমেই চলে আসি যে চ্যালেঞ্জ। আচ্ছা, চ্যালেঞ্জ নিয়ে এটা সবার শেষে বলবো, তার আগে বলি যে কাউন্সেলিং কী করে হয়, প্রত্যেকটা প্রসেস তোমাদের বলে দেবো, আর কোনো ভিডিও দেখার দরকার নেই, ঠিক আছে? তো তোমাদের আমি একটা হোয়াইট পেজে নিয়ে যাই। বন্ধুরা, তার আগে বলে রাখি, যারা 2022-এর জিএনএম এনএম এন্ট্রান্স সেকশন দিয়েছো, তোমরা বিএমএ গ্রুপ এবং সাফল্য বাংলার উদ্যোগে আমরা একটা নতুন হেল্পলাইন নাম্বার খুলেছি। এখানে তোমরা কন্ট্যাক্ট করলে তোমাদের যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? যেমন অ্যাডমিশন কী করে নেবে, কীভাবে কাউন্সেলিং হয়, এটসেট্রা এটসেট্রা, কোন কলেজে কীরকম কী ফিস আছে, এবং যদি কেউ অ্যাডমিশন নিতে চাও কোনো কলেজে, তাহলে কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ওকে? চলো এবার বলি যে তোমাদের অ্যাডমিশন কী করে হবে। দেখো, ফার্স্ট অফ অল তোমাদের 22-এর জন্য প্রথমে তোমরা জানো ফর্ম ফিল আপ হয়েছিলো, তাই না? তোমাদের ফর্ম ফিল আপ হলো, ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর, ফর্ম ফিল আপ হয়েছে, তারপর তোমাদের কী হলো, তারপর তোমাদের কিন্তু অবশ্যই এক্সাম হয়েছিলো, তাই তো? এক্সাম হলো, তাই তো? এবার তোমাদের প্রসেস হচ্ছে, এক্সাম যেহেতু হয়ে গেছে, এবার তোমাদের প্রসেসে আসছে অ্যান্সার কী, ঠিক আছে? এই যে অ্যান্সার কী কালকে দেখেছো, এটা কিন্তু প্রভিশনাল, ঠিক আছে? আমি প্রথমে বলি কি, এটা হচ্ছে প্রভিশনাল অ্যান্সার কি, মানে এরপর আরও একটা অ্যান্সার কি বেরোবে যেটা ফাইনাল অ্যান্সার কি, বোঝা গেছে? ওই ফাইনাল অ্যান্সার কি মিলিয়ে তুমি দেখতে পারবে তোমার কত কি স্কোর হচ্ছে। কালকের মানে অ্যান্সার কি বেরোনোর পর আমি অজস্র মেসেজ পেয়েছি যারা ভাবছিল যে খুব বেশি স্কোর হবে, মিলে দেখছে যে 115-এর মধ্যে হয়তোবা 30-20 এরকম নাম্বার হচ্ছে, এরকম মার্কস আছে। কেন? কারণ এই যে নেগেটিভের ব্যাপারগুলো না, এগুলো অ্যাকচুয়ালি আমরা যখন ক্যালকুলেট করবো তখন প্রচুর কম বেশি হয়ে যায়, ঠিক আছে? এখানে অনেক ভুল বেশি হয়, অনেকের মানে চান্সটা অনেক বেশি দূরে যায়। তো এটা বলবো যে কীভাবে হচ্ছে। যাই হোক, তো থার্ড বললাম কি অ্যান্সার কি বেরোবে, ফোর্থ হচ্ছে সেই অ্যান্সার কিটাই প্রভিশনালটা ফাইনাল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা ফোর্থ স্টেপ। ফিফথ স্টেপে এসে তোমাদের কী করতে হবে, তোমাদের রেজাল্ট বেরোবে, ঠিক আছে? রেজাল্ট বেরোবে, RESULT, রেজাল্ট বেরোলো, ঠিক আছে? এটা কবে বেরোবে আমি দেখো অলরেডি ভিডিওতে বলে দিয়েছি, আমার চ্যানেলেই দেখবে সব ভিডিও আছে, কত স্কোর হলে পেতে পারো, কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে, কবে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে, কবে থেকে তোমাদের রেজাল্ট বেরোবে, সব কিছুর ভিডিও আছে। যারা জিজ্ঞাসা করছে দাদা কবে রেজাল্ট বেরোবে, কবে রেজাল্ট বেরোবে, আরে ভাই দেখো আগে চ্যানেলে প্রবেশ তো করো, আমার চ্যানেলে পুরো জিএনএম এর জন্য এই চ্যানেল, ঠিক আছে? তুমি দেখতে পারো একটাও জিএনএম এর বাইরে কোনো কিছু নেই, এইরকম ভিডিও মানে এরকম চ্যানেল খুবই কমই পাবে যারা শুধুমাত্র জিএনএম এর জন্যই ডেডিকেটেড, ঠিক আছে? যাই হোক, তো রেজাল্ট বেরোলো, সিক্সথ স্টেপে এসে কী করতে হবে তোমাদের, কিন্তু তোমাদের বলা হবে রেজিস্ট্রেশন প্রসেস স্টার্ট করতে, কি রেজিস্ট্রেশন, ঠিক আছে? এইটা কবে থেকে হবে, এটাও ধরে রাখো রেজাল্ট বেরোনোর জাস্ট কিছুদিনের মধ্যে, ঠিক আছে? হতে পারে 10 দিন, হতে পারে 15 দিন, হতে পারে 20 দিনের মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? এইখানে তোমাদের একটা পেমেন্ট করতে হয়, ঠিক আছে? মনে করো
300 টাকা বা 200 টাকার মতো একটা পেমেন্ট করতে হয়। আগের মাসে ওই 300 টাকার মতো একটা লেগেছিল, 300 কি 500 মতো লেগেছিলো, ঠিক আছে। এটা রেজিস্ট্রেশন প্রসেস, এটা কিন্তু নন রিফান্ডেবল, অর্থাৎ এটা কিন্তু কোনো টাকা তোমরা পরে ব্যাক পাবে না, এটা কাউন্সিলিংয়ের জন্য নেওয়া হচ্ছে, ঠিক আছে। এইবার যেটা সিক্সথ বললাম, সেভেন্থ স্টেপে এসে তোমাদের কী করতে হবে, তোমাদের কিন্তু কলেজ চয়েস বা এই সমস্ত প্রসেসগুলো করতে হবে, ঠিক আছে। কলেজ চয়েস, এটা হচ্ছে সব থেকে ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। এটা সব থেকে ভাইটাল পয়েন্ট। আমি যদি বলি যে টোটাল কাউন্সিলিং প্রসেস, তোমরা যে এতদিন ধরে পড়াশোনা করেছো না, এইটার উপর ডিপেন্ড করছে তুমি কীরকম ভালো কলেজ পাবে কি পাবে না, ঠিক আছে। কারণ এখানে অনেক এমন হয় না যে ভালো স্কোর করেছে, ঠিক আছে, মনে করো যে সে 115-র মধ্যে সে ধরো যে 90 পেয়েছে, আশা রাখছে সে ভালো কলেজ পাবে, এই কলেজ চয়েসের জন্য না সে ভালো কলেজ পায় না, ঠিক আছে। এটা গ্যারেন্টি দিয়ে বলছি, এই কলেজ চয়েসের উপর মানে এখনও পর্যন্ত আমি যা দেখেছি আমার দেখে সবাই কপি করেছে, এমন কোনো চ্যানেল নেই যে কপি করেনি। যাই হোক, সেটা নিয়ে আমি পরে বলবো, তোমরা চাইলে দেখতে পারো আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও। আগের বছরে অনেকে দেখে ভাবছে যে এটা এবছরে তো আপলোড করেছি, না, এটা আগের সেশনে তোমরা দেখবে 8-9 মাস আগে যেগুলো আপলোড করা। তো আমি অনেক ভিডিও প্রাইভেটও করেছি, কারণ ওগুলো সবই যদি জেনে যাও তাহলে নতুনভাবে কে দেখবে, তাই না? সো ওগুলো আমি অনেক কিছু প্রাইভেট করেও দিয়েছি, আমি নতুনভাবে তোমাদের জন্য আবার নতুন করে বলবো। যাদের হেল্প লাগবে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, আমি অবশ্যই সবাইকে হেল্প করবো, ঠিক আছে। যাই হোক, তো এটা গেলো কলেজ চয়েস। এবার বলি, এবার 8 নম্বর যেটা আসছে, 8 নম্বর স্টেপে তোমাদের কিন্তু বেরোবে এটার উপর রেজাল্ট, ঠিক আছে। কী বেরোবে? রেজাল্ট বেরোবে। এই রেজাল্টের দিন তুমি জানতে পারবে যে তুমি কোন কলেজে সুযোগ পেয়েছো, ঠিক আছে। এটার রেজাল্ট হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং স্টার্ট হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এই রেজাল্ট মানে হচ্ছে কি, ফার্স্ট কাউন্সিলিং কী দেখা যাবে প্রত্যেকটা কলেজ থেকে। মনে করো যে আমাদের যত ওয়েস্টবেঙ্গলের যত কলেজ আছে, প্রাইভেট কলেজ, গভর্নমেন্ট কলেজ, সমস্ত কলেজের কিন্তু, এবং ANM-এ প্রত্যেকটা থেকে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোবে, তুমি কোন কলেজে সুযোগ পেয়েছো, ঠিক আছে। এইখানে কলেজ সাজানোটা বিরাট বড় একটা মানে একটা বিরাট বড় একটা সুযোগ রাখে। তুমি যে কলেজটা আগে রাখবে সেই কলেজে চান্স পাওয়ার একটা চান্স থাকে, ঠিক আছে। কিন্তু সেটাও মাথায় রাখতে হয় যে কোন কলেজটা রাখবে, কোন কলেজটা রাখবে না। আমি এখানে কোনো তোমাদের মানে এরকম নয় যে মানে ভয় দেখাচ্ছি বা সত্যি, যেটা রিয়াল ফ্যাক্ট, যদি বিশ্বাস না হয় তোমরা চেয়ে দেখবে আমার চ্যানেলে আগের ভিডিওগুলো, প্রমাণ করে দিয়েছি যে হ্যাঁ আমি যেটা বলেছি সেটা একদম উইথ প্রুফ, একদম গ্যারেন্টি দিয়ে সঠিক সেটাই, ঠিক আছে। যাই হোক, তো 8 নম্বর গেল কি, রেজাল্ট বেরোবে ফার্স্ট কাউন্সিলিংয়ে। এবার তোমাদের কাজ হচ্ছে, যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে চান্স পাবে তাদের করতে হয় আপগ্রেডেশন। কী বললাম? আপগ্রেডেশন। এইখানে অনেক বড় পার্থক্য আছে। আগের বছর কী হয়েছিল, এখানে এই কাজটা করার জন্য 1 মাস সময় দেওয়া হয়েছিল, ঠিক আছে। 1 মাস অনেক লেন্দি প্রসেস হয়েছিল, মানে অনেক দিন ধরে কাউন্সিলিং হয়েছে, ঠিক আছে। এই যে জাস্ট তোমরা ফর্ম ফিল আপ করলে, তো তার আগেও না 2021-এর সেশন মানে কত দিন ধরে চলেছে ভাবতে পারবে না, ঠিক আছে। মানে তোমাদের জাস্ট অ্যাডমিশন চলছে, ওইদিকে ওদের স্পট কাউন্সিলিং চলছে, ঠিক আছে। অনেক ব্যাপার হয়েছে, যাই হোক সেগুলো বলবো। তো প্রথম হচ্ছে কি, তোমাদের হচ্ছে রেজাল্ট বেরোনোর পর তোমাদের কাজ হচ্ছে কি, আপগ্রেডেশন করা, অর্থাৎ তুমি সেই কলেজটা নেবে কি নেবে না। আপগ্রেডেশনের ব্যাপারটা একটু খুলে বলি। দেখো, আপগ্রেডেশন দুটো হয়, একটা ইয়েস আপগ্রেডেশন, আর একটা হয় নো আপগ্রেডেশন। এবার কোনটা ইয়েস কোনটা নো বলে দিই। ধরো তুমি একটা কলেজ পেলে, ঠিক আছে, মনে করো তুমি কলেজ চয়েস করার সময় যে কলেজগুলো রাখলে সেখান থেকে একটা কলেজ পেলে, কিন্তু তুমি দেখলে সেই কলেজটা তোমার বাড়ি থেকে অনেক দূরে, তোমার বাড়ি থেকে ছাড়বে না, এবং সেই জায়গাটা খুব একটা তোমার পছন্দও না, তো তুমি কী করবে, তুমি ইয়েস আপগ্রেডেশন করবে। কী করবে? ইয়েস আপগ্রেডেশন। আর যাদের মনে হবে যে না এই কলেজটা খুব ভালো, সরকারি কলেজ পেয়েছি, বাড়ির পাশেই পেয়েছি, কোর্স ফিও কম, আমি এখানে অ্যাডমিশন নেব, তো তোমাদের জন্য কী করতে হবে? নো আপগ্রেডেশন। বোঝা গেছে? কী করবে? নো আপগ্রেডেশন। তাহলে ইয়েস আপগ্রেডেশন কারা করবে? যারা আপগ্রেডেশন করতে চাও। আপগ্রেডেশনের মানে হচ্ছে তুমি পরবর্তী স্টেপের জন্য যাবে, ঠিক আছে। পরবর্তী স্টেপ কী রয়েছে? সেকেন্ড কাউন্সিলিং। এবার বলে রাখি, যারা নো আপগ্রেডেশন করবে না, যারা বলবে যে না আমি আপগ্রেডেশন করতে চাই না, তারা কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ে আর পার্টিসিপেট করতে পারবে না, তাদের কিন্তু সেই কলেজটাতেই নিতে হবে, ঠিক আছে। সেই কলেজ ভালো হোক খারাপ হোক, যেহেতু তুমি নো আপগ্রেডেশন করে দিয়েছো, তাহলে কিন্তু সেই তারপরের স্টেপে তুমি যাবে না। বোঝা গেছে? যারা শুধুমাত্র ইয়েস আপগ্রেডেশন করবে তারা সেকেন্ড স্টেপে যেতে পারবে। এবার বলি, সবাই তো কলেজে সুযোগ পাবে না ফার্স্ট কাউন্সিলিংয়ে, অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রথম কাউন্সিলিং সুযোগ পাবে না, ঠিক আছে। মানে এটা কীরকম একটু বলে দিই, ধরো 100টা সিট রয়েছে,
তো আমি প্রথম কি করব, যারা ভালো ভালো স্কোর করবে তাদেরকে তো ডাকবো। তো অনেক স্কোর কি হয়, অনেকে কিন্তু মানে জয়েন হয় না, অনেকে কি হবে 100-এর মধ্যে দেখা যাবে হয়তো 80 জন জয়েন করলো, 20 জন জয়েন করলো না। তো আমি কি করব, পরে একটা কাউন্সিলিং স্টার্ট করব। এই কাউন্সিলিংয়ে তখন তোমাদের শুরু হবে আবার তোমাদের যারা ইএস আপগ্রেডেশন করবে এবং যারা তারপরে যাদের র্যাঙ্ক হবে, তারপরে যারা কলেজ যেভাবে সাজাবে, এই 3-4টে জিনিস মিলে তারপরে সেকেন্ড কাউন্সিলিং হবে। ঠিক আছে, সেকেন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রেও তাই, তোমাদেরকে কিছুদিন সময় দেওয়া হবে। হ্যাঁ, এইবার বলে রাখি, যখন তোমরা অ্যাডমিশান নেবে তার আগে তোমাদের কিছু কিছু ডকুমেন্ট জোগাড় করতে হয়, যেমন হচ্ছে তোমার মেডিকেল সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট এবং তোমাদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত ডকুমেন্টগুলো আছে সেগুলো সব লাগবে। ঠিক আছে, সেগুলো আমি বলে দেবো এখন, যেহেতু দেয়নি আমি কেন দিতে যাবো, ওটা তোমাদের যেটা দেখিয়েছে তোমরা দেখিয়ে দিই একবার। দেখো এইরকম একটা ফর্ম ছিল, এটা যদি জেন পার জন্য তোমাদের জিএনএম এর জন্য একটা প্রোফর্ম থাকে। তো এখানে দেখো স্পষ্টতই লেখা আছে তোমাদের কিন্তু 2021 লেখাই আছে, তো এটা কি চলবে? তোমাদের কী মনে হয় যে এই সার্টিফিকেট যদি দেখাও তোমাদের কী কী আদৌ ভর্তি নেবে? তো নেবেই না যখন, তাহলে ফর্ম ফিল আপ করে এখন কী লাভ আছে? যখন দেবে আপডেটেড যেটা দেবে সেটাই ফিল আপ করবে। ঠিক আছে, তো আমি এটা দেখাচ্ছি না নতুন করে, এটা কিন্তু কেউ ডাউনলোড করবে না, বারবার বলছি। অনেক ইউটিউব চ্যানেল দেখাচ্ছে এই সার্টিফিকেট ডাউনলোড করো, ওটা এত করো, সেটা করো, এখন দরকার নেই ভাই, এগুলোর জন্য টাইম আছে। তোমরা একটু যদি বিশ্বাস না হয়, তুমি যদি কেউ ভালো কেউ থাকে যে জানে আগের বছর চান্স পেয়েছে, তাদের জিজ্ঞাসা করবে, দেখবে আমার কথার সাথে একদম 100% মিলে যাবে। ঠিক আছে, 100% মিলে যাবে। এই ফর্ম ফিল আপের স্টেপ আছে, এমনি এমনি হয়ে যায় না, উল্টো পাল্টা যদি যে যা পাচ্ছে বলে যাচ্ছে। যাই হোক, আমি তাদের কথা কিছু বলতে চাই না, যে যা করছে করুক, আমি আমার মতো চলবো, যেটা সঠিক রাস্তা সেই রাস্তায় চলবো, ওই ফালতু ভিউজ পাওয়ার জন্য আমি অত কিছু করতে চাই না। আচ্ছা, এবার দেখো, তো এই সার্টিফিকেটগুলো কী করতে হয়, কলেজে গিয়ে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এবার জমা করার পর তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। সেখানে কত টাকা লাগে দেখো, যদি গভর্নমেন্টের কথা বলি, গভর্নমেন্টের ক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমাদের অ্যাডমিশনের জন্য 490 টাকা না 409 টাকার মতো লাগে। ঠিক আছে, এরকম সামথিং লাগে, মানে 500 টাকার মধ্যে শুধু অ্যাডমিশন ফি। ঠিক আছে, 6 মাস না 1 বছরের জন্য নেই। এক্সট্রা যেটা লাগে সেটা হচ্ছে বইয়ের টাকা এবং ড্রেসের টাকা, ওটা এক একটা কলেজে এক রকম, কোথাও 10,000, কোথাও 20,000, কোথাও 5,000, কোথাও 2,000, ওটা ডিপেন্ড করে কলেজের ওপর, তুমি যে কলেজে ভর্তি হবে সেই কলেজের ওপর। ঠিক আছে, এটা গভর্নমেন্ট কলেজের কথা বলছি, প্রাইভেট কলেজের কথা বলছি না, এত কম পার্থক্য। দেখো যদি গভর্নমেন্টে ভর্তি হতে যাও 1.5-2 লাখ টাকা লাগবে ভর্তি হতে, আর গভর্নমেন্টে ভর্তি হবে তো তোমার 400 টাকা কোথায়, মানে এই এইদিক ওদিক করে খুব বেশি হলে 1 বছরে তোমার লাগবে হয়তো 10,000। বুঝে গেছে? তো পার্থক্যটা কোথায়, পার্থক্য হচ্ছে যে গভর্নমেন্ট কলেজে খরচটা কম, প্রাইভেট কলেজে খরচটা বেশি। আর বিশেষ কিছু নয়, প্রাইভেট কলেজ খারাপ নয়, প্রত্যেকটা প্রাইভেট কলেজ ভালো, কিন্তু পার্থক্য একটাই, যেখানে খরচটা একটু কম বেশি হয়। ঠিক আছে, আচ্ছা এবার সেটা নিয়ে আমি পরবর্তীকালে বলবো কেন কোনটা ভালো। ঠিক আছে, অনেক প্রাইভেট কলেজ আছে গভর্নমেন্ট কলেজের মতোই, ঠিক আছে, সেগুলো বলবো, সেগুলো নিয়ে পরে আলোচনা করবো। খরচও কম প্রাইভেট কলেজে, এরকম অনেক কলেজ আছে, সেটা পরবর্তী ভিডিওতে বলবো। এবং এগুলো ট্রিক, এগুলো সবাইকে বলা যায় না, আমি তোমাদের সবাইকে বলবো না, যাদের দরকার শুধুমাত্র তারাই জানতে পারবে, কারণ আমি অনেককেই দেখেছি যেগুলো নিয়ে মিস ইউজ করে, আমি চাই না যে তারা মিস ইউজ করুক। মানে আমি বলছি সেই কথাটা আবার অন্য একটা ইউটিউব চ্যানেলে শুনবে, আমি এসব চাই না। ঠিক আছে, আমার ট্রিকগুলো আমি শুধুমাত্র জানবো, আর দু একজন যাদের দরকার আছে তারাই জানতে পারবে। যাই হোক, এবার কি বললাম যে তোমাদের কিন্তু অবশ্যই এই টাকা দিয়ে অ্যাডমিশন নিতে হবে। তারপর সেকেন্ড স্টেপে তোমাদের সেম একই প্রসেস, যদি তাদের ভালো না লাগে তাহলে নো আপগ্রেডেশন করবে, সরি, যদি ভালো না লাগে তাহলে ইয়েস আপগ্রেডেশন করবে, যদি কলেজটা ভালো লাগে তাহলে নো আপগ্রেডেশন। এইভাবে প্রত্যেকটা প্রসেস চলবে। তো প্রথম হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং, তারপর সেকেন্ড কাউন্সিলিং, তারপর থার্ড কাউন্সিলিং হতে পারে নাও হতে পারে। এটার বদলে কী হয়ে যাবে, তোমাদের সরাসরি চলে আসবে মপ আপ রাউন্ড। ঠিক আছে, এই মপ আপ রাউন্ডের সেম একই প্রসেস থাকে, যত র্যাঙ্ক পর্যন্ত যাবে না, তোমাদের তো এখন র্যাঙ্ক বেরোনি, র্যাঙ্কটা বেরোবে রেজাল্টের দিন। ঠিক আছে, র্যাঙ্কের উপর ডিপেন্ড করছে এবং কলেজ যেভাবে চয়েস করবে সেটার উপর ডিপেন্ড করছে। এই মপ আপ রাউন্ডে আসার পর তোমাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে। হ্যাঁ, রেজিস্ট্রেশন মনে করতে হয়, যাই হোক এটা কিন্তু করতে হয়। আচ্ছা, ফার্স্ট মপ আপ গেল, সেকেন্ড মপ আপ এবং থার্ড মপ আপ হলো। এই থার্ড মপ আপ হয়ে যাওয়ার পর আবার তোমাদের এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড শুরু হবে। ঠিক আছে, ফার্স্ট এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, EXTEND এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, সেকেন্ড এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড, থার্ড এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড হলো। এই 3টে মপ আপ রাউন্ড, মানে এখনও পর্যন্ত প্রায় আমি যত 9টা কাউন্সিলিংয়ের কথা বললাম, এরপরও হয় ফিজিক্যাল রাউন্ড বা স্পট কাউন্সিলিং। ঠিক আছে, স্পট কাউন্সিলিংটা কী হয়, এখানে কিন্তু ফার্স্টও হতে পারে, সেকেন্ডও হতে পারে, দুটো কাউন্সিলিং হতে পারে। ঠিক আছে, স্পট কাউন্সিলিং বা
ফিজিক্যাল রাউন্ড কাউন্সিলিং, ঠিক আছে, এটা হয়। মানে এখনও পর্যন্ত আমার দেখা 11টা মতো কাউন্সিলিং হয়েছিল 2021, ঠিক আছে, 10-11টা মতো হয়েছিল। তো যাই হোক, সেটা গেল আগের বছরের কথা। এই বছরও কিন্তু প্রায় একই রকম ধরে রাখো, প্রসেস হলো সেম, ঠিক আছে। এবার বলি যে কোনটা ভালো, ANM নাকি GNM। অনেকে প্রশ্ন, যদি আমি ANM পাই তাহলে কি ANM নেবো নাকি GNMটা নেবো? তো বলে রাখি, কোনো কোর্সই কিন্তু ছোটো নয়। তবে আমাদের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি যে কোন কোর্সটা বেটার, তো দেখো জবের অপরচুনিটির দিক থেকে অবশ্যই GNM এর কোর্সটার দাম বেশি, ঠিক আছে। কিন্তু এমন নয় যে ANMটা খারাপ, ANMটা ভালো, ANMটা তো অবশ্যই তুমি চাকরি পাবে, এমন নয় যে পাবে না, কিন্তু ANM এর সুযোগটা একটু কম, ঠিক আছে। যদি বলা যায় ANM এবং GNM, ঠিক আছে, GNM, তো GNM এ যদি মানে জব অপরচুনিটির কথা বলো, GNM এ বেশি, ঠিক আছে। যদি বলা যায় যে সব থেকে হাই স্যালারি কে দেয়, তাহলে GNM স্টুডেন্টদের দেবে। আচ্ছা, যদি বলা যায় যে কোর্স কমপ্লিট করার পরপরই ভালো ভালো চান্স, মানে পরবর্তীকালে চান্স পাওয়ার জন্য কাজে বেটার অপরচুনিটি, বিএসসি করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই GNM করা চাই, মানে বিএসসি নার্সিং করা GNM। এতগুলো প্লাস পয়েন্ট আছে যার জন্য আমি সাজেস্ট করব, যদি কেউ ANM এর সুযোগ পাও তো তোমার যদি ইচ্ছে হয় তুমি ANM এ ঢুকে যেতে পারো। কিন্তু যদি বলো যে বেটার কোনটা, বেটার তাহলে তো অবশ্যই GNM এ যাবে। কিন্তু খারাপ কোনোটাই নয়, দুটোই সমান সমান, দুটোই ভালো, দুটোই কিন্তু তোমাদের মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, দুটোই কিন্তু বেশ ভালো, মানে যারা সেবা করতে চাও সেবামূলক কাজের সঙ্গে দুটোই যুক্ত, ঠিক আছে। তো এটা গেল আমাদের কোনটা বেটার। এবার বলি চ্যালেঞ্জ করার বিষয়টা, ঠিক আছে, চ্যালেঞ্জ করাটা শেষ আমি পর্যায়ে বলছি। দেখো চ্যালেঞ্জ কীভাবে করবে, তো বন্ধুরা যেরকম তোমাদের দেখিয়েছিলাম গতকাল যে কীভাবে তোমরা লগ ইন করবে, তারপর তোমাদেরকে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কিনে চলে আসতে হবে, ঠিক আছে। অনেক প্রশ্ন আছে যেগুলো তোমাদের মনে হচ্ছে ভুল, ঠিক আছে। তো তোমাদের বলে রাখি যে যারাই মানে চ্যালেঞ্জ করবে না, একজন চ্যালেঞ্জ করলে কিন্তু সবার অ্যান্সারটা বাড়বে যদি তোমার অ্যান্সারটা সঠিক হয়, ঠিক আছে। যেমন একটা প্রশ্ন ছিল যে লোকাল হরমোন কাকে বলে, লোকাল হরমোনের উদাহরণ কোনটা, তো টেস্টোস্টেরনটা সঠিক উত্তর, এবং কোথাও কোথাও দেখা আছে সিটোস্টেরন যেটা আছে অ্যান্সার সেটাও কিন্তু রাইট অ্যান্সার। তো দেখো বলে রাখি অ্যান্সারটা আমার মতো বলে টেস্টোস্টেরনই হবে। তো তোমরা কেউ একজন, যে কোনো একজন চ্যালেঞ্জ করবে, আমি দেখো ওই জন্য একটা গ্রুপ ক্রিয়েট করেছি, আমাদের অফিসিয়াল যে গ্রুপ আছে সেখানেও জয়েন হতে পারবে। সেখানে আমরা আলোচনা করেছি যে কোনো একজন চ্যালেঞ্জ করবে, কারণ প্রত্যেকে 500 টাকা দেওয়ার কোনো দরকার নেই, পার কোশ্চেন 100-500 টাকা করে দিয়ে কী হবে বলো? মানে একটা তুমি কোশ্চেনের জন্য তুমি চ্যালেঞ্জ করলে, ঠিক আছে, ওই জন্য 500 টাকা লাগলো, ঠিক আছে, আবার একটা কোশ্চেন আবার 500 টাকা, তো 500 টাকা যোগ্য হতে থাকবে। 500 টাকা কম ব্যাপার নয়, একটা কোশ্চেনের জন্য 500 টাকা দেওয়ার কোনো মানে হয় না। তো একজন চ্যালেঞ্জ করবে, একজন যদি চ্যালেঞ্জ করে সেই উত্তর যদি সঠিক হয় তাহলে কিন্তু সবাই অ্যান্সার পেয়ে যাবে, মানে সেটার কিন্তু রাইট অ্যান্সার সবাই পেয়ে যাবে, ঠিক আছে। সেক্ষেত্রে একটা একটা করে যদি স্কোর বাড়ে না, একটা একটা করে যদি নাম্বার বাড়ে, সেক্ষেত্রে র্যাঙ্কে প্রচুর ডিফারেন্স হয়ে যাবে, ঠিক আছে। তো একদম যদি মনে হয় যে না এটা সঠিক উত্তর হবেই হবে, সেগুলোই চ্যালেঞ্জ করবে। এবং এর জন্য বলে দিই তোমরা কীভাবে তোমরা চ্যালেঞ্জ করবে। দেখো এখানে ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ অ্যান্সার কিতে ক্লিক করবে, দেন তোমাদের এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। দাঁড়াও জাস্ট এ মিনিট, আমি আরেকবার ব্যাক করি। তো বন্ধুরা এরকমভাবে পেজটা ওপেন হয়ে যাবে, তারপর তোমাদেরকে সিলেক্ট করতে হবে সাবজেক্ট, তারপর তোমাদের সিলেক্ট করতে হবে কোন সিরিজ, ঠিক আছে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট, একটু লোডিংয়ে টাইম নেবে। অনেকেই বলছে দাদা আমারটা খুলছে না বা আমাদের পেজটা লোডিং হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো দেখো আমি বলবো যদি এরকম সমস্যা হয় কোনো সাইবার ক্যাফে থেকে চেষ্টা করো, অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। তো লোডিংয়ে তো একটু সময় নিচ্ছে, আমি একটু তোমাদের কয়েকটা কথা বলি। দেখো যারা অবশ্যই চ্যালেঞ্জ করতে চাও চ্যালেঞ্জ করবে, কারণ তোমাদের এখানে মার্কস পাওয়া যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, যেখান থেকে তুমি চ্যালেঞ্জ করছো না সেটা যাতে জেনুইন হয়, মানে কোনো এমন নয় যে বাজার চলতি কোনো বই থেকে। আচ্ছা এবার দেখো তোমাদের কিন্তু এইরকমভাবে একটা পেজে নিয়ে আসবে, সেখানে আসার পর তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন চলে আসবে। দেখো কোশ্চেন 1, 2, 3, 4, এখানে কোশ্চেন নাম্বার দেওয়া আছে, তো কোশ্চেন 1, 2, 3, 4 করে প্রায় মানে 100টা কোশ্চেনই কিন্তু এখানে দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ 100টা কোশ্চেন কিন্তু আর দেওয়া আছে, তাই না। এই দেখো 100 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এবার তোমাদের কাজ হচ্ছে যে কোশ্চেনটা রাইট অ্যান্সার না, যেটা মনে হচ্ছে তোমার সঠিক উত্তর হবে, যেমন তোমাদেরকে কথা বলছি, ধরো যে রাইট অ্যান্সার আমার মনে হচ্ছে যে কোশ্চেন নাম্বার 5-এরটা রাইট অ্যান্সার হওয়া উচিত ছিল, এখানে যেমন অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার দেখাচ্ছে, কিন্তু আমার মনে হচ্ছে অপশন ডিটা রাইট অ্যান্সার, আমি কথা বলছি, ঠিক আছে, অপশন ডিটা রাইট অ্যান্সার হওয়ার কথা, তো অপশন ডিটা আমি ক্লিক করে দিলাম। এবার ধরো মনে করো তুমি বলে যে আমি 25 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা আমি চ্যালেঞ্জ করবো, তো 25 নম্বর কোশ্চেন চলে আসছি, 25 নম্বর কোশ্চেন দেখো এটা দেখাচ্ছে কি রাইট অ্যান্সার সি, ঠিক আছে, 25 নম্বর কোশ্চেনের রাইট অ্যান্সার সি, বাট আমার মনে হচ্ছে অপশন এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে, কথা বলছি, সাপোজ তো অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার মনে হচ্ছে আমার, তো আমি এটা ক্লিক করে দিলাম। তারপর ধরো চলে আসছি আমি কোশ্চেন নম্বর 55, ঠিক আছে, আমি কথা বলছি 55 নম্বর প্রশ্নটা আমি চ্যালেঞ্জ করবো, তোমাদের যেগুলো মনে
হচ্ছে সেগুলো সেগুলো চ্যালেঞ্জ করবে। 55 প্রশ্ন মনে হচ্ছে যে আমার এখানে দেখো অপশন সি, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার 55 প্রশ্নে। তো আমার আমার মনে হচ্ছে আমি অপশন এটা ক্লিক করে দেবো, ঠিক আছে, এটা যেটা মনে হচ্ছে যে এটা রাইট অ্যান্সার হবে, তো আমি ক্লিক করে দিলাম। এবার চলে আসছি এই দেখো ক্যাটাগরি টু, ক্যাটাগরি টুতে অনেকে প্রশ্ন হচ্ছে দাদা আমি এ বি সি করছি, ঠিক আছে, এ বি সি, এ বি সি হচ্ছে রাইট অ্যান্সার, বাট আমি করলাম কি এ এবং বি, তাহলে কি আমি অ্যান্সারের কোশ্চেনটার অ্যান্সার পাবো, মার্কস পাবো? তো অ্যান্সার কিন্তু মার্কস তোমরা পাবে, ঠিক আছে, কিছু মার্কস পাবে, সব পাবে না, দুই নম্বরই পাবে না, কিন্তু কিছু মার্কস পাবে। কিন্তু ধরো যে তুমি এ বি সি অ্যান্সার আর তুমি করলে এ বি ডি, তাহলে কিন্তু তুমি জিরো পাবে, ঠিক আছে, কারণ তুমি একটা ভুল অ্যান্সার দিয়েছো, সি এর জায়গায় ডি বসিয়ে দিয়েছো, তো অবশ্যই জিরো পাবে, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। চলো এবার বলি, ধরো তোমার 59 প্রশ্নের উত্তরটা এখানে কী দেখাচ্ছে, এ বি ডি, তো আমি করে দিলাম কি, আমি বললাম যে না এটা রাইট অ্যান্সার হচ্ছে এ বি সি, ঠিক আছে, এইটা হচ্ছে চ্যালেঞ্জ করার পদ্ধতি। এখানে করার পর তোমরা যা যেটা যেটা তোমাদের মনে হচ্ছে করবে, করার পর তোমাদের কিন্তু অ্যাড টু ক্লেম বাকেট, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর তোমাদেরকে একটা কথা মাথায় রাখি, মাথায় রাখবে 500 টাকা করে এক একটা প্রশ্নের জন্য লাগবে, ঠিক আছে, এক একটা কোশ্চেনের জন্য কত করে লাগছে, 500 করে। তো যদি 5টা প্রশ্নের জন্য করো তাহলে 5×5=25, মানে 2,500 টাকা প্রায় তোমাদের কিন্তু লাগবে এই 5টা প্রশ্নের জন্য। আমি জানি না যে এত টাকা নেওয়ার কী কারণ, যাই হোক কোথাও কোথাও নেয়, বেশিরভাগ ক্ষেত্রে নাই, এনটিএনএট বলো, এনটিএনএটে তাই 500 টাকা করে লাগে, কিন্তু সেট যেটা হয় স্টেট বেঙ্গলে সেটা কিন্তু লাগে না। যাই হোক, তো যেটা কারণের জন্য হোক লাগছে, কিন্তু এত বেশি মানে অনেকের পক্ষে এফোর্ডেবল নয়, অনেকে জানে যে এটা রাইট অ্যান্সার নয়, অনেক অ্যান্সার কিন্তু ভুল হয়েছে। তো তোমরা দেখো আমি এটাই বলবো, যেটা যেটা তোমাদের মনে হচ্ছে একদম কনফার্ম শিওর যে না এটা রাইট অ্যান্সার হবেই হবে, যেমন আমি তোমাদের বলছি টেস্ট স্ট্যান্ড যেটা আছে সেটা কিন্তু আমাদের প্রত্যেকে, আমি যতজন ইউটিউবার আছে আমি প্রত্যেকের সাথে কথা বলেছি, এবং আমাদের যেটা নিজস্ব মন্তব্য, বাকি যে বইয়ে দেখেছি বইয়ে কিন্তু সেই টেস্ট স্ট্যান্ড রয়েছে লোকাল হরমোন, তো সেটা তোমরা চ্যালেঞ্জ করো, 1 মার্ক কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে, 1 মার্কস পেয়ে যাবে। এবার আরও কিছু প্রশ্ন আছে, যেমন ওই রিজনিং থেকে ছিল পলিগন, ঠিক আছে, ওই যে 4টে ছিল, আচ্ছা এবার বলে রাখি 4টে এরকম একটা ছিল, আরেকটা এরকম ছিল, আরেকটা ছিল এরকম, জাস্ট এ মিনিট, এরকম ছিল, এরকম ছিল, ঠিক আছে, আর একটা ছিল গোল, এইটার ক্ষেত্রে বলি এখানে দুটো কিন্তু লজিক কাজ করে, এখানে কিন্তু ভুলবশত মানে লজিক মানে চ্যালেঞ্জ করো না, আমি এটাই বলবো, কারণ এখানে দুটো লজিক কাজ করে। আমি অ্যান্সার কিন্তু বলে দিয়েছিলাম যে হতে পারে যে এখানে তোমাদের এটাও রাইট অ্যান্সার হতে পারে, এটাও রাইট অ্যান্সার, কীভাবে দেখো, প্রথম যেটা লজিক আমাদের কাজ করছে কি, এগুলো দেখো প্রত্যেকটা বাহু রয়েছে, তাই না, যে এ বিতে প্রত্যেকটাতে কি বাহু রয়েছে, কিন্তু এটা গোল, তাই না, পলিগন, তো এটা কিন্তু আমাদের হতে পারে যে অপশন ডি রাইট অ্যান্সার। বাট যদি আমরা অন্য দিক দেখি, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি, প্রত্যেকটা আছে কি টু ডি, ঠিক আছে, দেখো এটা টু ডি, ঠিক আছে, এটা টু ডি, বাট এই যে অপশন সি সেটা কি, সেটা হচ্ছে 3D, ঠিক আছে, মানে এখানে 3D দেখা যাচ্ছে, 3D মতো অপশন আছে, তো এই জন্য অপশন সি রাইট অ্যান্সার হতে পারে। তো দুটোই অ্যান্সার হতে পারে, আমি এটা চ্যালেঞ্জ করার জন্য বলছি না যে এটা তোমার সঠিক উত্তর হবেই হবে, বাট এটাও বলছি না যে এটা ভুল অ্যান্সার হবে, মানে লজিক কিন্তু দুইটিই কাজ করছে, তোমাদের এটা সঠিক হতেও পারে ভুল হতেও পারে, ঠিক আছে। তো আমি বলবো এটা একটু ট্রিকি প্রশ্ন, বেশি সময় দিতে যাবে না, যদি মনে হয় চ্যালেঞ্জ করার কথা তো চ্যালেঞ্জ করতে পারো, যদি মনে হয় যে না করবো না তো করবে না। তো আমি একটা কথা বলি কি, প্রত্যেকের গ্রুপে একবার ডিসকাশন করে নেবে, ফালতু তুমি 100, তুমি 500 টাকা দিলে, আবার সেই আরেকজন সে 500 টাকা দিচ্ছে, তো ঘুরিয়ে সে একই প্রশ্নের জন্য 500 টাকা দেওয়ার কোনো মানে হয় না। তো যারা চ্যালেঞ্জ করবে, যারা একদম রেডি চ্যালেঞ্জ করার জন্য, একবার গ্রুপে জয়েন হয়ে যাবে, কালকে কিন্তু চ্যালেঞ্জ করে নেবে, কালকে হচ্ছে লাস্ট ডেট, ঠিক আছে, কালকে 12:00 মধ্যে প্রত্যেকে চ্যালেঞ্জ করে নেবে। তো আমি সাজেস্ট করবো একবার গ্রুপে আলোচনা করে নেবে যে দাদা বা স্যার আমরা কোনটা কোনটা আলোচনা মানে কোনটা কোনটা করবো। তো তুমি মনে করো যে তুমি একটা করলে, ঠিক আছে, 5 জন মিলে যদি করো তাহলে কিন্তু টাকাটা গায়ে লাগবে না, তুমি একটা করলে, আরেকজন সে একটা করলো, আরেকজন সে একটা করলো, আরেকজন সে একটা করলো, তো যাই হোক এভাবে মোট ধর 5টা কোশ্চেন তোমরা করলে, তো 5 নম্বর কিন্তু এখানে তোমাদের বেড়ে যাচ্ছে, ঠিক আছে, 5 নম্বর বেড়ে যাওয়া মানে বিরাট একটা কিন্তু পরিবর্তন, ঠিক আছে, তোমাদের স্কোরবোর্ডে একটা বিরাট বড় পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের প্রসেস, তোমাদের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে বলে দিলাম, এবার তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবে, তোমাদের প্রত্যেকের পাশে আছি, যা যা হেল্প লাগবে তোমরা বলবে, আমরা প্রত্যেকে চেষ্টা করবো, ওকে। তো আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।